হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে স্বাগতম জানাচ্ছি। গাছ দেখে বুঝতেই পারছেন ধামাকা কিছু অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক, গিয়েছিলাম বৃক্ষ মেলায়। পৃথিবীর আর কোনো মেলায় মনে হয় এরকম শান্তি পাওয়া যায় না, বৃক্ষ মেলায় গিয়ে যতটা শান্তি পাওয়া যায়। চারিদিকে শুধু অক্সিজেন আর অক্সিজেন, বৃক্ষ মেলা তো নয় যেন অক্সিজেন মেলায় গিয়েছিলাম। মেলায় ঢুকতেই দেখতে পেলাম অনেক মোটা মোটা বয়স্ক অ্যাডেনিয়াম গাছগুলো। আমারও একটা আছে বাসায় অ্যাডেনিয়াম গাছ, এই গাছগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, একটা বিস্ময় মনে হয় কেমন জানি। দেন আসলাম বন বিভাগের স্টলে। এই স্টলটাও নাইফের অনেক ভালো লেগেছিল, কারণ অনেক ছোট ছোট ঘর বাড়ি ছিল, খেলনা ছিল, ব্রিজ ছিল, রাস্তা, এগুলো দেখে নাইফ খুব এক্সাইটেড ছিল। দেন একটা স্টলে আসলাম যেখানে প্লেটে প্লেটে ফল সাজানো ছিল। ও মা, এটা কি এত বড় ক্যাকটাস! এটা দেখে তো আমার পুরাই মাথা ঘুরিয়ে গেছিল। আর দোকানিকে জিজ্ঞেস করলাম যেটা কত বছর হবে বয়স, তো সে বলল যেটা 25 বছর বয়স। একটা ক্যাকটাস গাছের 25 বছর বয়স, আর এটার দাম হবে 50,000 টাকা। কী আর করার ভাই, আমার এত টাকা নেই যে 50,000 টাকা দিয়ে আমি ক্যাকটাস গাছ কিনবো। দেন বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। এই ঝুলানো গাছগুলো আমার অনেক ভালো লাগতো, বাট আমি কোনো গাছই নিচ্ছি না, বিকজ আমার ভাড়া বাসায় এগুলো লালন পালন করতে আমার খুব কষ্ট হয়ে যায়। আর যারা কখনো চুইঝাল দেখেনি, এটা হচ্ছে চুইঝাল গাছ। আর এরপরে চলে আসলাম আমি বিশাল বড় এক স্টলে, সেখানে শুধু ফল গাছ আর ফল গাছ। এক একটা ফল গাছ একদম পুরো ফলে টয়টম্পুর ছিল। বিভিন্ন ধরনের মালটা, তারপরে কমলা, সফেদা গাছ দেখতে পেলাম, অনেক সুন্দর সুন্দর সফেদা হয়েছিল গাছের মধ্যে। দেন চলে আসলাম ফুল গাছের স্টলে, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল ফুল গাছে। সবই আমার নিয়ে যেতে মন চাচ্ছিল, বাট আমার তো সেই সামর্থ্য নেই যে সব গাছ আমি নিয়ে নিব। বট গাছের বনসাইগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর বনসাই আমি একদম সামনে থেকে দেখলাম। এগুলো এক একটা 1 লাখ 1.5 লাখ এরকম দাম ছিল। আমারও গাছের অনেক শখ আছে, অনেকদিন ধরে আমি বারান্দা বাগান করি, বাট বারান্দা বাগান শুরু করার পর থেকে আমি অনেকবার বাসা পাল্টিয়েছি এবং আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে। এরপর থেকে আমার মন ভেঙে গিয়েছে, আমি কোনো গাছই কিনি না। তো এই ছিল আমার আজকের ব্লগ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।